রাজনৈতিক ক্যারিয়ারকে পেছনে ফেলে ক্রিকেটার সাকিবের দেখা মিলবে রাওয়ালপিন্ডিতে টেস্টে। প্রথম টেস্টের শুরুর আগে সাকিবই যেন টাইগার ক্যাপ্টেন শান্তর সকল আশা ভরসার প্রতীক। সাকিবের পাকিস্তানের বিপক্ষে সাদা জার্সিতে ব্যাটিং কর আশার গল্পে হাওয়া দিলেও বোলার সাকিব পাকিস্তানের বিপক্ষে তেমন উজ্জ্বল নন। তাই বনন্ত রিপোর্ট। রাওয়ালপিন্ডি নেটে দুদিন আগে বারবার পরাস্ত হয়েছেন সাকিব। ESPN ফ্রিক ইন ফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিরক্ত হয়ে নেট ছেড়েই নাকি বেরিয়ে গেছেন সাকিব আল হাসান। মানসিকভাবে যে ঝড় বইছে তার ওপর সেটা বুঝতে বাকি নেই টাইগার ফ্যানদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হারিয়েছেন সংসদ সদস্য পদ, ছাত্র আন্দোলনে নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় ঝড়ে বিদ্ধ হয়েছেন। নাফিসা কামালের সাথেও তার প্রণয়ের সুর তুলেছেন সমালোচকেরা। এত শত কথা তার মনকে অবিচল না করে পারেই না। রাওয়ালপিন্ডি নেটে তার অস্থিরতা সামগ্রিক সাকিবের চিত্রই যেন তুলে ধরেছে। তারপরও শান্ত বরাবরের মতোই সাকিবের পক্ষেই আছেন। না, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার এন্ড উই অল ট্রিট হিম অ্যাজ এ। দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন, নিজের দায়িত্বটা জানেন, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সেটিও জানেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করাই যায় এই সিরিজে তিনি অবদান রাখবেন। Himself, so I'm not think about his political career. And সাকিবের টেস্টে ব্যাটিং গড় 38 এর উপর, 700টি টেস্টে উইকেট নিয়েছেন 237টি। পাকিস্তানের বিপক্ষে খেলেছেন 5টি টেস্ট, তাতে ব্যাটিং গড় প্রায় 63 ছুঁই। তবে এই 5 ম্যাচে 9টা উইকেট কোনোভাবেই সাকিব সুলভ নয়। বোলার সাকিবকে পাকিস্তানের বিপক্ষে যে খুব করে চাইবে বাংলাদেশ। দিন শেষে নামটা সাকিব আল হাসান বলেই আশায় আবার বুক বাঁধাই যায়। চাপে যে সাকিবের সবসময় সেরাটাই বেরিয়ে আসে। তাই বনন্ত, জিটিভি নিউজ।